নদী নয়, বন পাহাড় নয়, নয় অন্য কোনো কিছু। আজ আমরা ঘুরে দেখব লোহিতাভ মৃত্তিকার দেশ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নরসিংদীর সোনাইমুড়ি টেকে। সোনাইমুড়ি টেক নামের এই জনপদটি ঢাকা থেকে প্রায় 61 কিলোমিটার দূরে নরসিংদী জেলার উত্তর পূর্ব কোণে। সোনাইমুড়ি টেক সবার নজর কাড়ে দুটি কারণে, একে তো বিচিত্র ভূমিরূপ, তার উপর নিসর্গের কারুকাজ। সোনাইমুড়ি টেকের এই ভূবৈচিত্র্য ছড়িয়ে আছে নরসিংদীর দুটি উপজেলায়, বেশিরভাগটা শিবপুর উপজেলায়, বাকিটা বেলাবো জনপদে। সোনাইমুড়ি টেকের মাটি টকটকে লাল, এর জন্য কে দায়ী জানেন? মধুপুর গড়। গড়ের উঁচু সোপান ভূমি এসে নরসিংদীর আদি ব্রহ্মপুত্র প্লাবন সমভূমির সাথে মিতালি পাতিয়েছে বলেই সোনাইমুড়ি টেক হয়ে উঠেছে লোহিতাভ মৃত্তিকার দেশ। বাংলাদেশের কেন্দ্রভাগে থাকা মধুপুর গড় নামের বিশাল সোপান এলাকাটি জামালপুর থেকে শুরু করে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল ও নরসিংদী ছুঁয়ে ছড়িয়ে আছে ঢাকার বুড়িগঙ্গা পর্যন্ত। গড়ের কারণেই সোনাইমুড়ি টেকের এখানে ওখানে চালা আর বাইদ। চালা হচ্ছে সমতল শীর্ষদেশ বিশিষ্ট উঁচু জায়গা, আর নিচু উপত্যকা ভূমিকে বলে বাইদ। প্রকৃতির দান আর কৃষাণের শ্রমে সোনাইমুড়ি টেকের বাইদ ভূমিগুলো ফসলের মৌসুমে ভরে ওঠে শস্য শ্যামলে। অ্যালুমিনিয়াম, চুন ও লোহার পরিমাণ বেশি বলেই এ এলাকার মাটি এমন লাল। রেড ব্রাউন টেরেস সয়েল নামের এই মাটি ফেরিক অ্যালিসল শ্রেণীভুক্ত। ভূতাত্ত্বিকরা বিশেষ বৈশিষ্ট্যের এ মাটির নাম দিয়েছেন মধুপুর ক্লে, স্থানীয়রা বলেন মাইটাল। লালচে বাদামি রঙা মাটির স্বভাবটা অম্ল প্রকৃতির। 0.90 থেকে 0.970 মিলিয়ন বছরের পুরনো এই মাটি প্লাইস্টোসিন অধিযুগের। প্রায় 9 লাখ বছরের প্রাচীন মাটির সঞ্চয় এভাবে হারিয়ে ফেলছে সোনাইমুড়ি টেক। বছরের পর বছর ধরে এ জনপদে মাটি কাটা হচ্ছে জীবন জীবিকার চাহিদা মেটাতে। দিন দিন তাই বিনষ্ট হচ্ছে প্রকৃতির গড়া ভূমিরূপ, বাড়ছে পরিবেশ বিপর্যয়ের হুমকি। দূরদর্শী ব্যবস্থাপনার মাধ্যমে ভূমিক্ষয় ঠেকানো না গেলে একদিন সোনাইমুড়ি টেক হয়তো পরিণত হবে সম্পূর্ণ সমতলে।
গড়ের সোপান মাটির সাথে আদি ব্রহ্মপুত্র প্লাবন সমভূমির পলির মিশেল আছে, এমন জমিতেই সাধারণত চাষাবাদ হয় এখানে। এঁটেল জাতীয় অম্লধর্মী আঠালোই মাটি পানি ধরে রাখে বেশি। অম্লধর্মিতা আর উর্বরতা, মাটির এ দুটি গুণের মাঝে কিছুটা ঝগড়াঝাটি আছে। ঝগড়ার কারণে অম্লধর্মী মাটির উর্বরতা শক্তি তুলনামূলকভাবে কম থাকে। উর্বরতার কমতির কারণে ফসলাদি সেভাবে না ফললেও গাছগাছালি জন্মাতে কিন্তু অসুবিধা হয় না। সব ধরনের ফসলের জন্য সহায়ক না হলেও সোনাইমুড়ি টেকের মাটি শাকসবজি চাষের খুব উপযোগী। গাছ ভর্তি তরতাজা লকলকে সব ঢেঁড়স। পয়মন্তই ঢেঁড়স গাছের বৈজ্ঞানিক নাম অ্যাবেল মসকাস অ্যাসকুলেন্টাস। শুধু ঢেঁড়স নয়, বরবটি, ধুন্দুল, চিচিঙ্গা, কাঁকরোল, চালকুমড়া, বেগুন, করলা, কচু, লতি, মরিচ, লেবু, ধনেপাতা সহ হরেক রকম সবজির প্রচুর ফলন এই জনপদে। গুলমে পর্ণে, লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে, ঝলমল দোলে দুল, ঝিঙে ফুল। সবজি গাছে জন্মালেও কবি নজরুলের প্রিয় এই ঝিঙে ফুল রূপশোভায় কোনো অংশেই কম নয় অন্য সব বনেদি ফুলের চেয়ে। কিউকারবিটাসে গোত্রভুক্ত এই ঝিঙা গাছের বৈজ্ঞানিক নাম লাফা অ্যাকিউটাগুলা। অন্য ফসলের তুলনায় খরচ কম কিন্তু লাভ বেশি, ফলনও প্রচুর। এখানকার চাষিরা তাই সবজি আবাদে আগ্রহী বেশি। সারা বছর ধরেই কোনো না কোনো সবজি ফলায় ওরা। আদি ব্রহ্মপুত্র প্লাবন সমভূমির উর্বরতা কাজে লাগিয়ে স্থানীয় চাষিরা রীতিমতো নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেছেন শাকসবজির ফলনে। এ এলাকার উদ্বৃত্ত শাকসবজির কদর এখন সারা দেশ জুড়ে। সোনাইমুড়ি টেকের বুক চিরে এই সড়ক গেছে শিবপুর উপজেলা সদরের দিকে। সড়কের দুধারেই চমৎকার সব গ্রাম। রাঙামাটির পথ মারিয়ে যাচ্ছে এখন সৃষ্টিগড় গ্রামে। এ গ্রামের ঘর দোর উঠোন ছিমছাম পরিপাটি, মন ছুঁয়ে যায় জীবনধারার স্নিগ্ধতায়। মাটিতে গড়া দেয়াল আর টিন কিংবা ছনের ছাদ, এমন ঘরই বেশি এই গ্রামে। গৃহকর্ত্রী জানালেন, শখানিক মাটির ঘর নিয়ে গড়া প্রায় শপাঁচেক বাসিন্দার এই গ্রামটি পড়েছে যশোর ইউনিয়নে।
সোনাইমুড়ি টেকের বেশিরভাগ গ্রামই এই সৃষ্টিগড় গ্রামের মতো এমন ছায়া ঢাকা মায়া মাখা। ঘর বানানোর উপযুক্ত মাটি থাকায় বংশ পরম্পরার ঐতিহ্যে এখানকার মানুষজন মাটির ঘর বানানোর দক্ষ কারিগর। অভিজ্ঞতার ঝাঁপি খুলে বয়োজ্যেষ্ঠরা বললেন, মাটির ঘর গরমে ঠান্ডা আর শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ থাকে। মাটির ঘরে জন্ম তাদের, সেখানেই বেড়ে ওঠা। পরিবেশবান্ধব মাটির ঘরেই প্রজন্মের পর প্রজন্ম ধরে নিরাপদে স্বচ্ছন্দ জীবনযাপন। মাটির ঘর তৈরির আদর্শ উপাদান আঠালো মাটি, সেটা যথেষ্ট পরিমাণে আছে বলেই এখানকার বেশিরভাগ ঘরবাড়ি মাটি দিয়ে বানানো। মাটির এসব ঘর বুকে ধরে আছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নির্মাণ শৈলী। আর দশটা জনপদের মতো এখানকার শিশু কিশোররাও জীবন গড়ার পথে সমান অগ্রণী। সোনাইমুড়ি টেকে সবচেয়ে বেশি নজর কাড়ে কাঁঠাল গাছ। মধুমাসে কাঁঠালে কাঁঠালে ভরে থাকে গাছ। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস। এ গাছের ফল পাকে মে থেকে জুলাই পর্যন্ত। ফল হিসেবে কাঁঠাল আকারে বড়, এর বাইরের ত্বক কাঁটাযুক্ত। বিশেষ ধরনের মাটি আর উপযোগী আবহাওয়ার কারণে সোনাইমুড়ি টেক হয়ে উঠেছে কাঁঠাল প্রধান এলাকা। গ্রীষ্ম মৌসুমে এভাবেই গাড়ি ভরে ভরে সোনাইমুড়ি টেকের কাঁঠাল যায় হাটবাজারের আড়তে। এখানে কাঁঠাল সংগ্রহ করা হয় বাণিজ্যিক ভিত্তিতে। গ্রীষ্মের সময়টায় স্থানীয় অনেকেরই জীবিকার উৎস হয়ে ওঠে অর্থকরী কাঁঠাল। মধুমাস জ্যৈষ্ঠের শেষে সুস্বাদু কাঁঠাল খাওয়ার ধুম পড়ে বাড়িতে বাড়িতে। রসালো কাঁঠালে আছে পর্যাপ্ত প্রোটিন, শর্করা, ফ্যাট, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিন, কয়েক রকম ভিটামিন এবং খাদ্যশক্তি। দারুণ মিষ্টি। এমনিতেই আমাদের জাতীয় ফল কাঁঠাল স্বাদ আর পুষ্টি মানে অতুলনীয়। তার উপরে সেটা যদি হয় লোহিতাভ মৃত্তিকার দেশে, তাহলে তো সোনাই সোহাগা। উপযুক্ত মাটির কারণেই এলাকার কাঁঠাল সুস্বাদু খুব। মিষ্টি কাঁঠালের মতো সোনাইমুড়ি টেকবাসীদের অতিথি সেবাও মন ভরিয়ে দেয়, ভালো লাগায়। এখানটায় তৈরি হচ্ছে বাঁশের টুকরি। বাঁশের চিকন চিকন ফালি দিয়ে বানানো ছোট মাপের টুকরিকে
স্থানীয়রা বলে ওরা। বড় আকারের টুকরিকে বলে পায়সা। পায়সা নামের বড় টুকরি এরা বেশি ব্যবহার করে কাঁঠাল বহনের জন্য। আলু ছায়ার ঘেরাটুপ, নিসর্গের সঙ্গ, মাটি ঘেঁষা জীবনের নিবিড় আয়োজন নিয়ে সোনাইমুড়ি টেক আসলেই স্নিগ্ধ, সুন্দর, হৃদয় ছোঁয়া। মৃত্তিকার গভীরে গড়ে ওঠার গল্প, বিবর্তনের অঙ্ক, ইতিহাসের ঐশ্বর্য গাথা। মৃত্তিকাতলের ওপরে মনোলোভা নিসর্গ, বহতা জীবনধারা, হিসেব মেলানোর ধারাপাত। লোহিতাভ মৃত্তিকার এই জনপদে এসে বুঝলাম ভূবৈচিত্র্যের রং রূপ মাধুর্যে দারুণ ঋদ্ধ এই আমার বাংলাদেশ।